হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো মাই টাইম স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সবাইকে জানাই মহা সপ্তমী। তো পুজো দেখতে দেখতে চলে এলো, দেখতে দেখতে পঞ্চমী থেকে ষষ্ঠী পেরিয়ে সপ্তমীও চলে এলো। পুজো এলে যা হয়, আসছে আসছে ওটাই ভালো, কিন্তু এসে গেলে কখন যে সময় চলে যায় কিছু বোঝাই যায় না। তো সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো করে এনজয় করো, খুব 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 এনজয় করো, কারণ আবার পুজো আসবে এক বছর পর। মানে আমরা সবাই এই পুজোর জন্য ওয়েট করে থাকি। তো বড়রা প্রণাম নেবেন আর ছোটরা ভালোবাসা নিও। তো খুব 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 এনজয় করো। তো চলো এখন আমরা সোজা যাব পাড়ার মণ্ডপে। পুজোতে যা হয় আর কি, পাড়াতে পাড়াতে যাদের মানে যারা গ্রামে আর কি, তাদের পাড়ার মণ্ডপেই কেটে যায় সময়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো। আমরা তো এখন নবপত্রিকা স্নান করাতে যাচ্ছি। তো এখানে পুকুর আছে, পুকুরে ঘাটে যাব, মানে যেটাকে কলাবো বলে আর কি। তো চলো। কলাবউকে তো চান করানো হয়ে গেল, এখন আমরা যাব মণ্ডপের কাছে, কারণ ওখানে আরো কিছু কাজ আছে। তো চলো এখন ওখানেই যাই। আমরা যে ঘাটটাই গেছিলাম ওটা অনেক পুরনো বাড়ি, মানে আমাদের নন্দী বাড়ি যেটা বলে, তো নন্দী বাড়িতে গেছিলাম। বাড়িটা অনেক পুরনো, অনেক পুরনো। তো তোমাদের আর বলেছিলাম না যে একটা জমিদার বাড়ি দেখাবো, হয়তো তোমাদের মনে নেই, অনেক আগে বলেছিলাম। তো এটাই সেই জমিদার বাড়ি। তো পুজো দেওয়া থেকে তো চলে এসেছি, এসে সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তো মানে চা জাস্ট খেতে বসেছি, খেতে না মানে পুরো কমপ্লিট হয়নি চা খাওয়া। তো তখন দাদারা চলে এলো, মানে পিকু দাদারা, রুবি দিদিরা, এরা সবাই চলে এলো। তো আজকে আবার জানো তো, আজকে আবার পিকু দাদার জন্মদিন, মানে আজকে পয়লা দিবস। তো এই যে এসে মাম খেতে বসে পড়েছে, তো তোমাদের দেখাই দাঁড়াও, পেরি এত বড়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ট্রিট কে দেবে, ট্রিট কে দেবে? হ্যাঁ, লুচি আলুরদম তো বাড়ির হচ্ছে, তোমার ট্রিট আমি দিচ্ছি, আমি দিই ভাগযোগ করে হয়ে যাবে, ভাগযোগ করে। আই দেখো মাম্মাম কি করছে। মাম্মাম কি করছে, তুমি বিস্কুট খাচ্ছ আর কি খাচ্ছ? তুমি আবার কৌটোটা দাও, এটা নি, আবার দিয়ে দেবো, আবার দিয়ে দেবো এক্ষুনি। তো ভাগ্নি আমার পাল্লায় পড়ে মানে মানে বিস্কুট খেতে শিখেই গেছে। তো আমার বাবা খালি বিস্কুট নিয়ে এসছে, দেখো শুধু ঐসি খাবে বলে। এই দেখো এখন তো বৌমনিকে নিয়ে যাব কেক আনতে, মানে দাদার জন্মদিনের কেক আনতে। তো এখন আমি এখন আগে রেডি হইনি, মানে ফ্রেশ হইনি, কারণ প্রচুর ঘেমে গেছি। দেখো অবস্থা দেখো আমার, প্রচুর ঘেমে গেছি। তো চলো এখন রেডি হয়ে তারপর তোমাদের কাছে আসছি। এই যো আমি আর দিদি বেরিয়ে পড়েছি কেক আনতে। তো যা রোদ দিয়েছে দাঁড়াতে পারছে না, চলো চটপট কেকটা নিয়ে চলে আসি। আমরা তো চলে এসেছি এখন নবান্নতে। নবান্নর কাছে যে মন জিনিসটা আছে ওখানে, যদি এখানে পাই ভালো ভালো কেক, না হলে সিঙ্গুরের ভেতরে সেই মিয়ামরতে যেতে হবে। তো চলো দেখি কি আছে ভেতরে। কেক নেওয়া তো হয়ে গেছে, কেকের সঙ্গে আরো যা ডেকোরেশনের যা দরকার ছিল সেগুলোও নিয়ে নিলাম। তো ওগুলো বাড়িতে গিয়ে দেখাবো। তো এসে যদিও মন জিনিসে এসেছি, তো এসে খিদেও পেয়ে গেছিলো, যেহেতু বাড়িতে মুড়ি খেয়ে এসেছি, তাও এখানে এসে মনের খিদে। হ্যাঁ ঠিক। তো এসে আমি আর বৌমনি একটা পেস্ট্রি কিনে নিলাম, আমার তো খাওয়া হয়ে গেছে, চটপট করে খেয়ে নিয়েছি, বৌমনি আর একবার খাচ্ছে। বাড়িতে বলে এসছি আমি যাচ্ছি কুইনান, মানে আমরা দুজনে যাচ্ছি কুইনান, কিন্তু চলে এসছি সিঙ্গুরে। বাড়িতে কপালে মার নাচছে নিশ্চয়ই। চলো এখন চটপট বাড়ি যাই। তো কেক নিয়ে তো চলে এসছি, কেক নিয়ে এসে
স্প্রে মানে স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন দাদা খেতে বসছে দুপুর বেলা দাদার বার্থডে স্পেশাল খাবার। তো কি কি রান্না হয়েছে তোমরা দেখে নাও। হ্যাঁ গো, তুমি তো এই সবে জন্মগ্রহণ করেছো, তুমি এত খেতে পারবে? আর চিকেন, তোমার দাঁত আছে? তোমার দাঁত আছে তো দেখি। এ বাবা, জন্মি এত দাঁত, তুমি এত কিছু কি করে খাবে গো? সবাই খাইয়ে দিল, তারপর মাম্মু খাইয়ে দিল, সবাই খাইয়ে দিল। তো এবার আমরা খেয়ে নি, খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ আবার হয়তো বেরোতেও পারি আবার নাও বেরোতে পারি, তো ঠিক নেই। তো চলো এখন চটপট খেয়ে নি। দুপুর বেলা খেয়ে দে অ্যাজ ইউজুয়াল, যেমন মানে যা বলি আর কি, কথা বলবো, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তো কি করব। এখন ঘুম থেকে উঠে একদম পুরো রেডি হয়ে তোমাদের কাছে এসেছি, কারণ আমি যাব এখন ঠাকুর দেখতে। তো চলো এখন চটপট বেরিয়ে পড়ি, অনেকটাই রাত হয়ে গেছে। তো লেটস গো। ঠাকুর দেখতে তো চলে এসেছি, প্যান্ডেলটা কত সুন্দর করেছে দেখো, ভেতরের কাজটা দেখো, জাস্ট ওয়াও, অসাম। আর তো আমরা, আমি তো এখানের মধ্যে সব থেকে বড়, তো আমাদের ভাইরা মিলে সব ঠাকুর দেখতে বেরিয়েছে একসাথে, দেখো কারা কারা বেরিয়েছে। তো আমরা এখন চলে এসেছি ধনেখালী বাস স্ট্যান্ডে, মানে ধনেখালী বাস স্ট্যান্ডে প্যান্ডেলটা কত সুন্দর করেছে দেখো। আর আমার সাথে আছে অনিন্দ। প্যান্ডেলটা খালি কত সুন্দর কাজ করেছে দেখো, ভেতরটা কি সুন্দর লাগছে। প্যান্ডেলটা অসাধারণ কাজ করেছে, অসাধারণ মানে মানে খুবই ভালো লাগছে দেখে। তো তোমরা তো দেখলে, তোমরা বলো কমেন্টে কেমন করেছে প্যান্ডেলটা। ভেতরে খুব সুন্দর কাজ, খুব সুন্দর কাজ, মানে এত সুন্দর লাগছে কি বলবো। প্যান্ডেলটা কত সুন্দর করেছে দেখো খালি, বাপরে পুরো একটা রাজবাড়ির মতো। চলো ভেতরে যাই, এখন ভেতরে আরো সুন্দর সুন্দর কাজ আছে। তো ঠাকুরটা দেখলে কত সুন্দর করেছে। তো এই ঠাকুরটা আমি যেখান থেকে ঠাকুর আনতে গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, একটা মাটির সাজের ঠাকুর, তো ওইখান থেকে ঠাকুরটাকে নিয়ে এসছে, মানে আমাদের ওখানকারেরই ঠাকুর। তো ভালো লাগছে দেখে। আর বাড়ি থেকে তো ফোন এসে গেছে, আমাকে বাড়ি যেতে হবে, যেহেতু আজকে দাদার জন্মদিন, আমার জন্য কেক কাটেন, ওরা ওয়েট করছে। তো চলো এখন চটপট বাড়ি যাই, এরা আমার ভাইরা ঘুরবে, আমি বাড়ি চলে যাবো। তো চলো, তো বাড়ি তো এসে গেছি, মানে খুব তাড়াতাড়ি করেই বাড়ি এলাম, যেহেতু আমার জন্য ওয়েট করেছিল, কেক কাটা হয়নি, তো আমি এলাম তারপরে কেক কাটা মানে হচ্ছে আর কি। তো চলো এখন সোজা বাইরে, কি হচ্ছে বাইরে তোমাদের দেখাই। কি করছো তুমি ঐশি? তুমি কেক কাটবে? কার জন্মদিন আজকে? বাবার জন্মদিন। বাহ, তোমার বাবাকে ডাকো, কেক কাটা হবে। কি এবার শুরু করবো? আমি আর ঐশি নাকি? হ্যাঁ
প্রথমে কি করতে হবে? আচ্ছা চলো, থ্যাংক ইউ। পছন্দ কেকটা? ও সুন্দর আছে। তো এই ফুঁদে ফুঁদে ফুঁদাও ক্যান্ডেলটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বর, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা স্প্রে করে দিই। সবাই একটুখানি করে দে মানে। আরে দাও ঘন্টা দিদিকে দিয়ে দাও, ঘন্টা দিদিকে দিয়ে দাও। থ্যাংক ইউ। আমায় ওই সিটিটা শেষ দিদিকে দাও। খাবো কেকটা খাই। এইটা শেষ দিদিকে দাও। ওই তো বলে দিচ্ছে শেষ দিদিকে দাও। কেক কাটিং সেরিমনি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আজকে দিনটা ভালোই গেল, আর পূজোর একদিন চলে গেল মানে সপ্তমী চলে গেল, তো কালকে অষ্টমী। তো কি বলবো, অনেক টায়ার্ড অনেক টায়ার্ড। তো চলো ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ নিচে কমেন্টে জানিও, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।